আজকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা জানাবো আপনাদেরকে যে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা ভালো যে কেন্দ্র সরকার তরফ থেকে সেই কর্মসূচিকে একবার নজিরবিহীন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তুই কে রে, তোর কথায় 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে। মুখ্যমন্ত্রী আক্রমণে তীব্র বিরোধিতা এবার বিজেপি নেতৃত্বে, মোদীকে ব্যক্তিগত আক্রমণ, হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী। ভাষণ দিয়ে দাঁড়াবে আর গায়ের জোরে পতাকা নাড়া শেখাচ্ছ, পতাকা তুলি আমরা ছোট্ট বেলার মায়ের পেট থেকে জন্মে। তোমরা কোনদিন স্বাধীনতা দিবস করেছো না স্বাধীনতা দিবস জানো? বরং তো বিশ্বাসঘাতকতা করেছো আর আজকে বলছো জোর করে পতাকা নাড়াও, পতাকা নাড়াও, তুই কে রে? আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বক্তব্য তা তীব্র বিরোধিতা করেছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন পা ধরতে, সেই প্রধানমন্ত্রীকে বলেছেন তুই কে রে, তোর কথায় 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে। এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন নাম না করে, আমরা সেই বিষয়টিও মহামান্য রাজ্যপালকে জানিয়েছি। আজ অবধি আমি কোনো মুখ্যমন্ত্রীকে শুনিনি, এমনকি কেরালে আমাদের আইডিওলজিক্যালি সম্পূর্ণ একটি বিপরীত মেরুর সরকার বিরাজ করছে, তামিলনাড়ুতেও বলতে গেলে তাই, আরও অনেক রাজ্য আছে ভারতবর্ষে যেখানে আমাদের সম্পূর্ণ বিরোধী কংগ্রেসের বা কমিউনিস্টদের সরকার, যেমন কেরলে বললাম আছে, কিন্তু তাদের মুখ্যমন্ত্রীরাও এই ধরনের অমার্জিত অসভ্য ভাষা একজন মুখ্যমন্ত্রীর কাছে মুখ থেকে আমরা কোনো বেরোতে দেখিনি। কারণ একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা বেরোনো উচিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, আগামী দিনে যারা রাজনীতিবিদ হবেন পশ্চিমবঙ্গের তাদের জন্য অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন। এবং আমাদের কষ্ট হচ্ছে যে বাংলা তথা বাঙালির মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের কদর্য ভাষা নিঃসৃত হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে তুই সম্বোধন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একবার কোট আনকোট তুই কে রে, তোর কথায় 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে। আজকে এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের একটা নয় হাজারটা অভিযোগ আছে। সেই প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী দিদি দিল্লিতে গিয়ে 4 দিনের মধ্যে 3 দিন দেখা করে এলেন, কি আলোচনা হলেন আমাদের কাউকে বললেন না, কি দেখা কি আলোচনা। আমরা সবাই জানি দিদি গেছেন মোদীকে ম্যানেজ করতে, নতুন করে দিদি এবার মোদীকে আক্রমণ করার মধ্য দিয়ে তু তাকারি বলার মধ্য দিয়ে তার বিজেপি বিরোধী ইমেজটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। আর মুখ্যমন্ত্রীটি এই বক্তব্যের পরে কিন্তু একের পর এক বিরোধীরা তারাও সরব হয়েছে, তাকে আক্রমণ করছে, তীব্র বিরোধিতা করছে বিজেপি। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীকে যেভাবে নজিরবিহীন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীকে রীতিমতো তুই বলে সম্বোধন, যে বিষয়টাকে একেবারে ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল এবং বলা ভালো বিজেপি নেতৃত্ব, এবং মুখ্যমন্ত্রীর আক্রমণে তীব্র বিরোধিতা করছে বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন তুই কে রে, তোর কথায় 13 তারিখ থেকে পতাকা তুলতে হবে, ঠিক এই বিষয়টিকে একেবারে ভালো চোখে দেখছে না বিজেপি নেতৃত্ব। যে মুখ্যমন্ত্রীর মুখে এই কথা মানায় না, এই কথা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন না বা অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর মুখে তারা এই কথা শোনেননি, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা ডাক দিয়েছিলেন, এবং সেখানে দেখা গেছে যে দেশ জুড়ে যেভাবে প্রত্যেকে এই উৎসবে মেতে উঠেছিলেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রেড রোডে পতাকা উত্তোলনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার মধ্যে দিয়ে যেভাবে এই বিষয়টি সামনে নিয়ে আসেন, ঠিক সেই জায়গাটিকে ভালো চোখে দেখছে না বিজেপি নেতৃত্ব। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি বললেন তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে যেভাবে তুই বলে সম্বোধন করলেন, কি বলবেন আপনি সে বিষয় নিয়ে?
দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা অত্যন্ত কুরুচিপূর্ণ একটা কাজ। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের রুচি আশা করা যায় না, এটা আবার একদিক থেকে ঠিক। আবার এটাও ঠিক যে মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা ব্যানার্জি হয় তাহলে তার কাছ থেকে এরকম রুচি আশা করা যায়। তবে আমি আপনাদেরকে এটাও বলবো যে উনি যে এই ব্যাপারে পায়নিয়ার বা প্রথম এটা করছেন তা না। আজকে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার সম্মান বা অসম্মানে সবাই বিচলিত, এই নরেন্দ্র মোদী যখন বিরোধী নেতা হিসেবে বা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মনমোহন সিং তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতেন, তখন মনমোহন সিং এর উদ্দেশ্য উনি বলতেন যে দেহাতি অরাত। মনমোহন সিংকে বোঝাতে গিয়ে বলেছিলেন যে উনি একজন দেহাতি অরাত। তো যাই হোক, এই ধরনের রুচির মাইল ফলকই নির্মাণ করে এসছে মোদী মমতার মতো নেতারা। আর আমার সবচেয়ে অবাক লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে তুইতকারী করে নিজের ভক্তদেরকে নিজের অনুগামীদেরকে বোঝান যে আমি হেভি মোদী বিরোধী। আবার বছরে দুবার নরেন্দ্র মোদী জানিয়েছিলেন একটা ইন্টারভিউতে যে বছরে দুবার নরেন্দ্র মোদীকে এখান থেকে কখনো হিমসাগর আম পাঠান, কখনো মিষ্টি দই পাঠান, কখনো রসগোল্লার হাড়ি পাঠান, বছরে দুবার কুর্তা পায়জামা পাঠান। সুতরাং মঞ্চে দাঁড়িয়ে তুইতকারী করে নিজের অনুগামীদের চার্জ আপ করবো, আর ভেতর ভেতর হাড়ি পাঠিয়ে মিষ্টি হাড়ি পাঠিয়ে আর কুর্তা পায়জামা পাঠিয়ে আবার সুসম্পর্ক বজায় রাখবো। এদের এই ডবল স্ট্যান্ডার্ডের শিকারই হয় সমর্থক, যে দলটি সমর্থক হন না কেন, এদের এই দ্বিচারিতার শিকার সাধারণ সমর্থকরা হচ্ছেন বছরের পর বছর। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সতরূপ। আমাদের সঙ্গে ছিলেন সিপেন্দ্রা সতরূপ ঘোষ। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল রেড রোডে বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করলেন, ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখবেন, কি বলবেন? না মানে আমার আশ্চর্য লাগছে, আমার খারাপ লাগছে। আমি একজন বাংলার রাজনীতির একজন সাধারণ কর্মী, বাংলার কৃষ্টি সংস্কৃতি ভাষা এসবের মধ্যে তো একেবারেই মানানসই নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক বিরোধিতা 1000% আমাদের আছে, ওনাদেরও থাকতে পারে, কিন্তু তার মানে ভাষা, এই ভাষা প্রয়োগ প্রধানমন্ত্রীকে হোক মুখ্যমন্ত্রীকে হোক, এটা রুচির বিরুদ্ধে এবং রাজনীতিকে কলুষিত করে, বাংলার মান সম্মান ভুলুণ্ঠিত করছেন। আসলে তা নয়, আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর বোধহয় এবার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। উনি যে ভাষায় কথা বলেন ওনার দলের কর্মীরাও সেই ভাষা অনুকরণ করছেন। এটা ভারতবর্ষের নয়, সারা বাংলার একটা অপমান। এই সংস্কৃতি থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতিকে কলুষিত করছেন, একে সম্পূর্ণরূপে ধিক্কার জানাই। রাজনৈতিক বিরোধিতা করতে অবশ্যই করা উচিত, রাজনৈতিক বিরোধী মানে শত্রু নয়, আর শত্রুর সঙ্গেও আমরা এই ধরনের ভাষা প্রয়োগ করি না। একজন সাংবিধানিক প্রধানমন্ত্রী বা আপনি মুখ্যমন্ত্রী, আপনার বিরুদ্ধে যদি কেউ এরকম ধরনের ভাষা প্রয়োগ করে আমরা তার তীব্র নিন্দা করব, আমরা ঘৃণা এবং তীব্র নিন্দা জানাই এই ভাষার বিরুদ্ধে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচ রায়। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ সেটা পার্থক্য হতে পারে, কিন্তু কোনো যে সাংবিধানিক পদে তিনি রয়েছেন তার বিরুদ্ধে এই ধরনের কথা বলা যায় না এবং ধিক্কার জানাচ্ছেন এমনটা কিন্তু জানালেন তিনি। হার ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন, এবং এখনো পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকে কিন্তু বলছেন তারা ধিক্কার জানাচ্ছেন, এবং তারা তিনি বলছেন যেভাবে প্রধানমন্ত্রী তার যেটা পজিশন, তিনি যে জায়গায় রয়েছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এই ধরনের কথা বলা কতটা মানে উচিত সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তা তুলে ধরছেন এবং অবশ্যই ধিক্কার জানাচ্ছেন। আমরা আরো একবার শুনবো ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। ভাষণ দিয়ে দাঁড়াবে আর গায়ের জোরে পতাকা নাড়া শেখাচ্ছ, পতাকা তুলি আমরা ছোট্টবেলার মায়ের পেট থেকে জন্মে। তোমরা কোনদিন স্বাধীনতা দিবস করেছো না স্বাধীনতা দিবস জানো, বরং তো বিশ্বাসঘাতকতা করেছো। আর আজকে বলছো জোর করে পতাকা লাগাও, পতাকা লাগাও এবং সেখানে তুই বলে সম্বোধন করা, ঠিক এই বিষয়টাকে নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রী আক্রমণের তীব্র বিরোধিতা করছে বিজেপির নেতৃত্ব। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে কথা বললাম, সে সতরূপ ঘোষ সিপিএম নেতা বা পাশাপাশি সৌম আইচ রায় কংগ্রেস নেতা, তারা দুজনে কিন্তু ধিক্কার জানিয়েছে এই বিষয়টিকে। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি নেতা, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল রেড রোডে ভাষণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তুই বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রীকে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? অপর দিকে ছুতো ফেললেন নিজের মুখেই এসে পড়ে, হ্যাঁ এটা মুখ্যমন্ত্রী নিজে ভুলে গেছেন। আর এটা অত্যন্ত অসংসদীয়, অত্যন্ত ঘৃণ্য একটা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের ভাষা, আর সেটাও 15ই আগস্টের মতন একটা পবিত্র প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেটাও আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এ কালচার বাংলার ছিল না, উনি বাংলার এই কালচারকে, বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে
উনি ধ্বংস করছেন বাংলার শিল্প বাংলার শিক্ষাকে তো আগেই করে ফেলেছেন হ্যাঁ আর এখন বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার কালচারকে উনি শেষ করছেন আমরা এই মুখ্যমন্ত্রীর মুখ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মা দুর্গা তুমি আসার আগেই যেন এই মুখ বিসর্জন হয় আমরা এই মুখ যেন আর দেখতে না হয় অত্যন্ত লজ্জার ঘৃণা ছাড়া ওনার উদ্দেশ্যে ঘৃণা ছাড়া আমার আর কিছু বলার নেই বাংলার মানুষ ঠিক এই ভাষাতেই যদি ওনাকে জবাব দেন সেটা কিন্তু মাথা নিচু করে নিতে হবে আসলে নার্ভাস হয়ে গেছেন উনি তো নিজেই বলছেন আমার বাড়িতে সিবিআই এলে আপনারা রাস্তায় নামবে তো আমি বলে দিই কেউ রাস্তায় নয় বীরভূমে কেউ বেরোয়নি যেমন অনুব্রতর জন্য সবাই চোর চোর বলে চিৎকার করেছে এই রাজ্যেও ওর বাড়িতে সিবিআই এসে কোমরে দড়ি করিয়ে নিয়ে গেলেও কেউ রাস্তায় বেরোবে না অর্থাৎ তীব্র বিরোধিতা করছেন আপনি অনেক ধন্যবাদ আপনাকে সজল বাবু আমার সঙ্গে সহযোগ করছিলেন বিজেপি কাউন্সিলর।